আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা ম্যাক্সিমাম লোকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি, বা আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের পাশাপাশি আমরা চাই যে আমাদের কিছু গোপনীয় কল অথবা আমাদের যে কোনো কল আমরা রেকর্ড করে রাখার জন্য। কিন্তু এটা রেকর্ড করতে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কোনো কোনো অ্যান্ড্রয়েড ফোনে এই কল রেকর্ড অ্যাপসটি বা কল রেকর্ড সেটিংসটি থাকে, যেটার মাধ্যমে আমরা কল রেকর্ড করে থাকি। আবার কোনো কোনো অ্যান্ড্রয়েড ফোনে এই কল রেকর্ড সেটিংসটা থাকে না, যার কারণে আমাদের বিভ্রান্তিতে পড়তে হয়। আমরা এই কল রেকর্ড করার জন্য আমরা বিভিন্ন প্রকার অ্যাপস ইউজ করে থাকি। যে অ্যাপসগুলোর মাধ্যমে আমরা কল রেকর্ড করতে গেলে কোনো অ্যাপসে আমরা সফল হই, আবার কোনো অ্যাপসে সফল হই না। এটার কারণ হচ্ছে আমাদের অ্যাপসের সমস্যা, বা আমরা অ্যাপস ইনস্টল করার পরও সঠিকভাবে সেটা সেটিংস করে নেই না, যার কারণে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। তা আজকে আমি আমার পুরো ভিডিওটাতে দেখাবো কিভাবে আমরা একটা অ্যাপস ইনস্টল করে এবং সেটা দিয়ে কিভাবে আমরা সহজেই কল রেকর্ড করতে পারি। তো অবশ্যই আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন এবং কল সেটিংসটা কীভাবে করি এবং আমি প্রমাণসহ দেখিয়ে দিব যে কিভাবে কল রেকর্ডটা করা হয়। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার ভিডিওগুলো নোটিফিকেশন আপনার ফোনে পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স। আমাদের এই অটোমেটিক কল রেকর্ড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে সার্চ করে দিতে হবে অটোমেটিক কল রেকর্ড, ATO MATIC অটোমেটিক CALL রেকর্ড RECORD অটোমেটিক কল রেকর্ড সার্চ করে দিতে হবে। সার্চ করার পরে এখানে কিন্তু অনেকগুলো কল রেকর্ড অ্যাপ চলে আসবে, যেগুলো ম্যাক্সিমাম অ্যাপসগুলোই কাজ করে। তা আমরা সাধারণত প্রথম যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকেই ইনস্টল করে নেব। দেখুন, আমি অটোমেটিক কল রেকর্ডার এই অ্যাপসটা ইনস্টল করে নেব। এটা কিন্তু খুব ছোটো একটা অ্যাপ, 7.3 MB, এবং এটা রিভিউ হয়েছে কিন্তু 2 মিলিয়ন, তার মানে অনেক রিভিউ হয়েছে। আমরা এটা সাধারণত ইনস্টল করে নেব। দেখুন ইনস্টল হচ্ছে। আর ইনস্টল হতে হতে আমি একটা কথা বলে নিই, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলে আমরা সাধারণত মোবাইল টিপস এবং ট্রিক্স সম্পর্কে ধারণা দিয়ে থাকি। তো চলুন এরপরে এটা সিম্পলিভাবে আমরা ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পরে আমাদের মধ্যে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে একদম নিচে দেখতে পারবেন অ্যাগ্রি একটা অপশন, অ্যাগ্রি করে দেবো। এরপরে চলে আসবে গেট পারমিশন নামে একটা অপশন, আমরা সিম্পলিভাবে এটাকে গেট পারমিশন করে দেবো। এরপরে কিন্তু পরপর আমরা 3-4টা অ্যালাউ চাবে, আমরা সিম্পলিভাবে সেটা অ্যালাউ করে দেবো। আমরা নির্দ্বিধায় নির্ভয়ে এটা অ্যালাউ করে দেবো, কারণ এটা অ্যালাউ করলে আমাদের কোনো কিছু সমস্যা হবে না মনে করি। এরপরে আমরা অ্যালাউ করে দেবো, তারপরে একটা অ্যালাউ আসবে, অ্যালাউ করে দেবো। এরপরে আবার একটা অ্যালাউ আসবে, অ্যালাউ করে দেবো। এরপরে আবার একটা অ্যালাউ আসবে, অ্যালাউ করে দেবো। এরপরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং সর্বনিচে সব যে একদম নিচে নেক্সট একটা অপশন পাবেন, নেক্সট অপশনটা ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু এখানে কিছু লেখা আসবে যে ব্যাটারি অপটিমাইজেশন মাই টেস্ট অফ দ্য অ্যাপস ফ্রম রেকর্ডিং অল কলস, ডিজেবল ব্যাটারি অপটিমাইজিং ফর দ্য অ্যাপস ইজ হাইলি রিকমেন্ডেড। আচ্ছা, এটা আমরা ডিজেবল না করে সাধারণত নেক্সটে প্রেস করে দেবো। এর কিন্তু আবার কিছু লেখা চলে আসবে, ডিউ টু রিসেন্ট চান্স ইন দ্য প্লে স্টোর পলিসি কল রেকর্ডিং অ্যাপস আর নো লঙ্গার অ্যালাউড টু ইউজ কল লং পারমিশন। আচ্ছা, এটা তারপরে আমরা নেক্সট করে দেবো। এরপরে কিন্তু একটা মজার বিষয়, যেটা প্রথম যে আপনার কল রেকর্ড অ্যাপসটা যে থাকবে, যে থিমসটা থাকবে, সেই থিমসটা আপনি কোনটা সিলেক্ট করবেন। প্রথমটা যদি সিলেক্ট করেন প্রথমটা টিক মার্ক দিয়ে দেবেন, যদি দ্বিতীয়টা সিলেক্ট করেন দ্বিতীয়টাতে টিক মার্ক করে দেবেন। আমি সাধারণত দ্বিতীয়টা সিলেক্ট করেছি, কারণ আমার দ্বিতীয়টা ভালো লেগেছে। এরপরে আমরা সিম্পলি ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে কিন্তু দেখুন আমার কল রেকর্ড অ্যাপসটা পুরোটাই রেডি। এখন কিন্তু পুরো কল রেকর্ড অ্যাপসটা আমার রেডি। এখন আমি চাইলে কিন্তু যে কোনো মুহূর্তে আমি কল রেকর্ড এটা রেকর্ড করে নিতে পারবো। তার আগে আমরা উপরে যে 3-ডট আইকন দেখতে পারবো, 3-ডট মেনু, সেখানে ক্লিক করে দেবো এবং সেখানে সেটিংস অপশানে যাবো। সেটিংস অপশানে গিয়ে এখানে অনেকগুলো সেটিংস আপনারা পেয়ে যাবেন, যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে রেকর্ড কলস প্রথম যে সেটিংসটা থাকবে, রেকর্ড কলস, এই সেটিংসটা সাধারণত আপনারা যদি বাই ডিফল্ট অফ
অফ থাকে তাহলে এটা অন করে দিবেন, আর যদি অন থাকে তাহলে তো অন সমস্যা নেই। রেকর্ডিং মোড আপনি কোন মোডে রাখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। যদি অটোমেটিক থাকে অটোমেটিক, যদি অটোমেটিক না যদি আপনি করে না নিতে পারেন তাহলে আপনার কিন্তু বিভিন্ন অপশন নিচে দেওয়া আছে সেটা করে নিতে পারেন। এরপরে কিন্তু দেখুন স্টোরেজ, যে আপনার এই রেকর্ডিংটা কোথায় রাখবেন সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারেন। এরপরে কিন্তু আরও বিভিন্ন ভিউ সেটিংস, নোটিফিকেশন রানিং, শ্যাক প্লেয়ার, কলার অ্যালার্ট, মোর অপশন, বিভিন্ন অপশন এখানে পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অপশনগুলো চেক করে তারপরে সেট করে নেবেন। এরপরে আমি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে সেটিংসে গিয়ে অবশ্যই অবশ্যই আপনার রেকর্ড কল যে অপশনটা আছে এটা অন করে দিতে হবে, নাহলে কিন্তু রেকর্ড হবে না। যখন রেকর্ড করবেন এটা অন করে দেবেন, যখন রেকর্ড শেষ চাইলে আপনি অফ রাখতে পারেন অথবা অলওয়েজ এটাকে অন করে রাখতে পারেন। আমি আবার বলছি এই বাটনটা যদি আপনারা অন করে না দেন তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণটা রেকর্ড হবে না, কোনো প্রকারেই রেকর্ড হবে না। তাহলে অবশ্যই আমাদের সেটিংসে গিয়ে এই অপশনটা দেখে নিতে হবে, যদি অফ থাকে তাহলে সেটা আমরা সিম্পলিভাবে অন করে দিই। এরপরে কিন্তু আপনারা চাইলে যে কোনো নাম্বারে ডায়াল করে অথবা ইনকামিং কল আপনারা রেকর্ড করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কল রেকর্ড সম্পর্কিত অ্যাপস। তা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।